তোমরা রসুল্লার সামনে বেয়াদবি করো, তোমরা রসুল্লার নাম নিয়ে ব্যঙ্গ করো, তোমরা হযরত মা খাদিজার শানে বলো তিনি ভার্জিন ছিলেন না, ইনটেক্ট ছিলেন না, তোমরা আল্লাহকে শালা বলে গালি দাও, আল্লাহকে আল্লাহর শানে শালা শব্দ প্রয়োগ করো, রাসূলুল্লাহর শানে শালা শব্দ প্রয়োগ করো, আল্লাহ রাসূলকে সিক্স প্যাক বলে সাধারণ মানুষের সাথে তুলনা করো, আম্মা জান খাদিজাকে ইনটেক্ট ছিল না বলো, এত বড় কুফরি করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোলাম চুপ মদিনে কি হওয়া সে জন্নতি বু আতি খাকে পাকে মদিনা মে নূর জন্নত চমকতি রসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান্না নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ স্মরণে আয়োজিত আজিমুর শান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার গভর্নর বডির সম্মানিত সহসভাপতি সাংবাদিক ইলিয়াস আহমদ বারাকাল্লাহু ফি উমরিহ আমিন ওয়া হাদাহুল্লাহু হিদায়াতাল ইসলাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকে এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকানাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিগুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুনালা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, সন্ধ্যার পর থেকে বক্তব্য শুনেছেন, ঠিক কিনা? আসরের পর থেকে আমি এখানে একটি লোক উঠার চেষ্টা করবেন না, বিদ্যুৎ চলে গেছে তাতে সমস্যা নাই, আমাদের কান তো ঠিক আছে, কি বলেন আপনারা? আমি কর্তৃপক্ষকে বলেছিলাম দাওয়াত নেওয়ার সময় যে আমি প্রত্যন্ত অঞ্চলে রাতে মাহফিল করি না, দিনে করি, রাতে দিলে আমাকে রাত সাড়ে আটটায় দিতে হবে, আমি এসেছি সাড়ে আটটায় এখানে, কিন্তু পূর্বোক্ত আলোচক
তার কোথাও প্রোগ্রাম আছে, সেজন্যে তিনি আগে মাইক ধরেছেন। সুন্নি মাহফিলের স্বার্থে আমি স্যাক্রিফাইসটা মেনে নিয়েছি। দ্বিতীয়ত, বাংলাদেশের যেখানেই আমি যাই, দিনে হোক রাতে হোক, আমার পরে কোনো বক্তা ওয়াজ করতে চায় না, বুঝেন নাই। বক্তা যত বড় থাক, শর্তই দেয় যে আব্বাস সাহেবের আগে আমাকে দিতে হবে, সেজন্য আমাকে অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়। আপনারা কষ্ট করে যে এসেছেন, আর সম্মেলন হলে সুন্নি সম্মেলন, মাইকের অবস্থা কেন? সম্মানিত সুধীর, সম্মেলনের নাম দিয়েছেন সুন্নি মহাসম্মেলন। সুন্নি কাকে বলে, সুন্নি কিভাবে হতে হয়, সে কথাটি আমি আপনাদের বলতে চাই। যেভাবে মাছ, গোশত, ফল সব কিছুতে এখন ফরমালিন যুক্ত হচ্ছে, সুন্নির মধ্যে এখন ফরমালিন ঢুকছে, সত্যিকার আসল এবং খাঁটি সুন্নির পরিচয় দিতে আমাকে একটি ঘন্টা সময় দিতে কে কে পারবেন হাত তুলে দেখা? সম্মানিত সুধী, আমি করজোর অনুরোধ করব মাইকটা আমাকে ঠিক করে দিতে হবে, নতুবা আমি সামনে বাড়তে পারবো না। আওয়াজটা সেটেল করতে হবে। সম্মানিত সুধী, খাঁটি সুন্নি কিভাবে হবেন তা বলার জন্যে কোরআন করিম সুরা মায়দা থেকে চতুর্থ আয়াতটি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই আয়াতটিকে কেন্দ্র করে আমি আমার মূল বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ গফুর রহিম আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোনো ভূমিকায় যাচ্ছি না, একটি কথা বলেই মূল আলোচনায় প্রবেশ করছি। এখানে আপনারা যারা এসেছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, সাম্প্রদায়িক, দলীয় কোনো স্বার্থ নেই। আমাদের মধ্যে দল অনেক রকম আছে, প্রত্যেক পীরের আলাদা আলাদা দল বাংলাদেশ, ঠিক কিনা? প্রত্যেক পীরের দল আলাদা আলাদা, প্রত্যেক নেতার দল আলাদা আলাদা। এইরকম কোনো দলীয় সংকীর্ণতা থেকে আমরা এখানে আসি নাই, আমরা এখানে এসেছি কেবল আল্লাহ তার হাবিবের সন্তুষ্টির জন্য। এতে আপনারা খুশি না বেজা? এই যে পায়ে হেঁটে এসেছেন কোরআন হাদিস শুনতে, আল্লাহ কতটুক মর্যাদা দিয়েছে তা জানেন? সুনান ইবনে মাজা প্রথম খণ্ডে এসছে, রসুল আসাল্লাম বলেছেন, ও ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আমার উম্মতের ইমানদার, এলমে দিন শিখার জন্য যখন বের হয়ে যায়, আল্লাহ নূরের ফেরেশতারা নূরের পাখা তাদের পদতলে বিছায় দেয়। এলমে দিন শিখতে আপনি হেঁটে এসেছেন, আর ফেরেশতারা তাদের পাখা গালিচা হিসেবে আপনাদের পায়ের তলায় বিছায় দিয়েছে। আপনারা এখানে যখন এসেছেন, আসনা এ হালাকা, এই মাহফিলের মধ্যবর্তী সময় একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে গিয়েছে। হাদিস সাক্ষী, আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলেন, আল্লাহ তোমার কিছু নেককার বান্দা এক জায়গায় বসে এলমে দিন শিখছে, ওখান থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, আরামের ঘুমকে হারাম করে, নরম বিছানা পরিত্যাগ করে, কষ্ট করে যারা বসে আছে, আমার সেসব বান্দা আমার কাছে আসলেই কি চায়? কি চান আপনার? আল্লাহর কাছে জোরে বলেন, জান্নাত। সবাই তো চান, জান্নাত চান না? আল্লাহ পাক জিজ্ঞেস করেন, হাল রা আওহা, ওরা কি আমার জান্নাতটা দেখেছে কোনোদিন?
ফেরেশতারা বলেন আল্লাহ তা তো দেখে নাই, না দেখি বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়া মিন আজ্জি শাইইন ইয়াতাআউযুন, ওদের মনটা নরম কেন, চোখে পানি কেন, ওরা কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন ওরা জাহান্নাম দেখেছে নাকি? তারা বলে দেখে নাই, না দেখে বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, যারা আমার জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই, না দেখি বিশ্বাস করে এলমে দিন শিখে যাচ্ছে, আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, জাহান্নামকে হারাম করে তাদের জন্য জান্নাতের সব দরজা আমি আল্লাহ খুলে দিলাম। খুশি আছেন? বেশি না কম, সাউন্ড চিপন হবে, অ্যাডজাস্ট হবে। তোমরা এখানে বসে আছো কেন? খুশি আছেন? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতা কুল খুশি, সব খুশি, শুধু বেজার। জোরে বলতে হবে, শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শয়তান অনেক চেষ্টা করেছে এ মাহফিল পণ্ড করতে, বিশেষ করে আব্বাসী যেন না আসে। তাদের সকল চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আমরা কি এক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে খাঁটি সুন্নি হবার প্রেসক্রিপশন নিয়ে মুনাজাত করে গুনাহ মাফ করে আল্লাহর ওলি হয়ে বাড়ি যেতে চাই, কারা কারা দু হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। এই হ্যাম্বিলগুলোতে আল্লাহ তার রসুলের নাম লেখা আছে, এগুলো নিচে রাখেন কেমন করে? উপরে রাখতে হবে, এখানে রাখ। আল্লাহ পাক, মনোযোগ আমার দিকে আছে তো? আল্লাহ পাক আজ থেকে দেড় হাজার বছর আগে ইমামে খাজেনের মতে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে উপস্থিত ছিলেন বিদায় হজ্জের ভাষণের শেষে। আসন নামাজের শেষ সময় মাগরিবের কিছু আগে আমার প্রিয় রসুল উষ্টির পিঠে বসা ছিলেন। রসুল আসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র 81 দিন আগে, কতদিন আগে কথাগুলো মনে আছে? আবার বলছি, আজ থেকে দেড় হাজার বছর আগে আরাফার ময়দানে নূরনবী মোহাম্মদ সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র 81 দিন আগে আসর নামাজের শেষ মাগরিব নামাজের আগে রসুলুল্লাহ উষ্টির পিঠে বসা, এমন সময় জিব্রিল সূরা মায়দার এ 4-3 নম্বর আয়াত নিয়ে নাজিল হলেন। রসুল্লাহর সামনে 1,24,000 সাহাবি দাঁড়ানো,
তারিখে দাবাত ও আজিমাত কিতাবের মতে 140,000 সাহাবি দাঁড়ান। আল্লাহ পাক ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বিশ্ববাসী আজকের এই পবিত্র আরাফাত দিন আমি মোহাম্মদ সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামটা তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি, আর তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইবনে আব্বাস তাফসির করেছেন, তানভীরুল মাকবাস মিন তাফসির ইবনে আব্বাসে, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, দুনিয়ার সমস্ত ধর্মগুলোকে আমি আল্লাহ রহিত করে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে আমি আল্লাহ পাক মনোনীত করলাম। কথা বুঝতেছেন? এই আয়াত যখন নাজিল হয়ে গেল, খুশির আতিশয্যে সাহাবায়ে কেরাম আনন্দের প্রকাশ করতে লাগলেন, আহারে সম্মানিত সুধী, খেয়াল করছেন কথা? এ আয়াতে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ আনন্দে আত্মহারা, হযরত আবু বকর সিদ্দিক কান্না করছেন অঝর ধারায়, যুবকরা বললেন লিমা ইয়াবকি হাযা শাক, এমন খুশির পয়গাম শুনে এই বৃদ্ধ আবু বকর কেন কান্না করছে? সিদ্দিক একবার বললেন রে সাহাবীরা, আমিও কম খুশি হই নাই, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লামের দিনকে আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন, আমিও কম খুশি হই নাই, তবে আমি আরেকটা জিনিস চিন্তা করছি, আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে নবীর পর নবী এসেছেন, লাখের উপর নবী এসেছেন, লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন তো পরিপূর্ণ হয় নাই, আখিরি নবী মুহাম্মদ সাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে রসুল্লার দায়িত্ব শেষ, আর বেশি দিন তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন না, চলে যাবেন, সেই জন্য আমি কান্না করছি। এই আয়াতের ফজিলত কত বেশি! সুনান তিরমিজি দ্বিতীয় খণ্ড, দার ইবনে হাজাম সৌদি আরবের ছাপ, যতটুক মনে পড়ে আমার হাদিসটি 3362 বা 3363, যে আয়াতের ব্যাখ্যা শোনাচ্ছি, আল ইয়াউমা আকমালতু লাকুম, এই আয়াত রসুল্লার চাচাতো ভাই আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তেলাওয়াত করছেন, আর ওনার সামনে বসা ছিল এক ইহুদি পণ্ডিত, মুসনাদে আহমদে আহমদ বিন হাম্বাল তার নাম দিয়েছেন, সেই ইহুদি পণ্ডিতের নাম কাবুল আহবার, পরে তিনি মুসলমান হয়েছেন, কাবুল আহবার ইহুদিদেরকে নিয়ে বসে আছেন, আবদুল্লাহ বিন আব্বাস এই আয়াত তেলাওয়াত করলেন, আমি হাদিসটি শোনাচ্ছি। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বারা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান فإنه يهودي فقال لو نزلت هذه الآية علينا لاتخذنا ذلك اليوم عيدا। আব্দুল্লাহ বিন আব্বাস যখন এই আয়াত তেলাওয়াত করলেন, মদিনা মুনাব্বারায় ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত কাবুল আহবার বললেন আব্দুল্লাহ বিন আব্বাস, এরকম একটি আয়াত যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো, আয়াত নাজিলের দিনটাকে আমরা ইহুদিরা ঈদের দিন বানাতাম, কিসের দিন? আমরা ঈদের দিন বানাতাম। আব্দুল্লাহ বিন আব্বাস তখন কি বলেছেন যে ইহুদিরা আমাদের ঈদ তো দুইটাই,
তৃতীয় ঈদ বানাবার সুযোগ নাই, এটা বলছেন না? কেন আমাদের দেশে তো ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে যারা তারা বলে ঈদ দুইটা, এই ঈদ কোন ঈদ বলে না? বলে 14 বছর হাদিস পড়াই ঈদে মিলাদুন্নবী খুঁজে পাইলাম না, বলে না? তলা নাই শুনছিলেন আমার কাছে মনে হয়। এক লোকের বামন বউ সর্বসাকুল্যে দেড়হা, শাশুড়ি দিছে বানিয়ে আনতে কলস হচ্ছে সোয়াহা, দেড় হাতের বউ কলস পানি ভরছে, নববধু পানি কতটুক হলো তা দেখতে বারবার উকি দেয়, নাক ফুলটা কলসে পড়ে গেছে, দেড় হাতের বউ সোয়া হাতের কলস, নাক ফুল খুঁজতে হাত ভিতরে দিয়েছে, এটা তলায় গেছে? শাশুড়ি বললেন, বউ মা দেরি কেন? বলে যে মা নাক ফুল পড়ে গেছে, কোথায় কলসে খুঁজো, খুঁজতেছি পাই না, তলায় খুঁজো, তোমাদের দেশে কলসে তলাই নেই, তলা আছে না? যারা বলে ঈদে মিলাদুন্নবী খুঁজে পাই নাই, মিলাদ কিয়াম নাই, শববরাত নাই, ইসালে সব নাই, পীরি মুরিদি নাই, নামাজের পর মুনাজাত নাই, কবর জিয়ারত নাই, রসুল্লার ওসিলা নাই, শাফাত নাই, আল্লাহর পবিত্র সত্তার কসম তারা কোরআন হাদিস শরীয়তের তলা খুঁজে পায় না, ঠিক কিনা বলে? বলে ঈদ তো দুইটাই, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই ঈদ কোন ঈদ? বলে শরীয়তে আর কোনো ঈদ নাই। অথচ আপনারা দেখলেন সূরা মায়দার এই তৃতীয় আয়াত নাজিলের পর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তেলাওয়াতের পর ইহুদি কাবুল আহবার বললেন, যদি এইরকম আয়াত নবী মুসার উপর নাজিল হতো আমরা ঈদের দিন বানাতাম। আব্দুল্লাহ বিন আব্বাস কি বলেছেন, আমাদের ঈদ দুইটা আর বানানোর সুযোগ নাই নাকি? জবাব কি দিয়েছেন হাদিসের সামনের এবারত সাক্ষী দেয়, তিনি বলেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়ামি ঈদাইন, ইয়ামি আরাফাতা ওয়া ইয়ামি জুমুআ। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আল্লাহর কসম এই আয়াত নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে, দিনটি ছিল শুক্রবার, দিনটি ছিল আরাফার দিন। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতেও প্রত্যেক শুক্রবার ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। তাহলে তিরমিজির হাদিস থেকেই পেলাম ঈদ চারটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আরাফার দিন, শুক্রবার দিন, চারোটাই ঈদের দিন। এখন যে মৌলবী সাহেব সুনান তিরমিজির হাদিস পড়ে নাই উনি কত বড় মৌলবী আপনার এবার চিন্তা করে দেখেন, ঠিক কিনা? ঈদ অর্থ কি তাও তো বুঝে নাই। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরফু সহিহিল বুখারিতে একটি হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ঈদ কাকে বলে? আসুরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার ফিরে আসে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? যে আনন্দটা বারবার, সেজন্য ঈদের সংজ্ঞা আমি দিয়েছি এভাবে, যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। বুঝেন নাই? আবার বলছি, যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার, তাকে কি বলা হয়? আল্লাহর আখিরি নবী, নবীকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে আম্মা জান হযরতে আমিনার নূরময় রহম থেকে মক্কাতুল মুকাররমায় হযরত আমিনার ঘরে তাশরিফ নিয়ে এসেছেন রবিউল আব্বালের 12 তারিখ সুবহে সা দেখে। সেই জন্য রবিউল আব্বাল মাসের আগমন ঘটলেই মমিনের হৃদয়ে 1500 বছর আগের সেই নূরময় শুভরাতের কথা জাগলে মমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। সেই আনন্দের প্রকাশ করার জন্যে মমিন যদি মাহফিল করে, নাতে রসুলের আয়োজন করে,
ইসলামী সঙ্গীত পরে, ওয়াজ করে, সিরাতুন্নবী নামে মাহফিল করে, মিলাদুন্নবী নামে মাহফিল করে, খাস মুনাজাত করে, তাবারুক বিতরণ করে, তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন্নবী। মুনি সাহেব, এখানে তোমরা বেদাত কোথায় খুঁজে পেলা? কথা বুঝলেন না? তাহলে ঈদ কি দুইটাই না আরো আছে? আরো আছে। লোকাত শাব্দিক অর্থে ঈদ দুইটা, পারিভাষিক অর্থে শরীয়তে ১২টা ঈদ পাওয়া যায়। কতটা? তাহলে ঈদে মিলাদুন্নবীর মাহফিল আছে না নাই? জোরে বলেন। কোন কোন মূর্খ বলে থাকে মিলাদুন্নবী পালন করা আবুল আহাবের কাজ। যদি কেউ বলে মিলাদুন্নবী পালন করা আবুল আহাবের অনুসারীদের কাজ, আল্লাহর কসম সে কাফের, তাকে যে কাফের বলবে না সেও কাফের। কারণ মিলাদুন্নবীর অস্বীকার তো রসূলুল্লাহর রেসালাতকে অস্বীকার, ঠিক কিনা? মিলাদ কোরআনে আসছে, কাসাসুল কোরআনে ইবনু কাসির রহমতুল্লাহ ৮ জন নবীর মিলাদ আলোচনা করেছেন। বাবু মৌলিদি জিক্রি ইব্রাহিম, বাবু মৌলিদি জিক্রি ইসমাইল, বাবু মৌলিদি জিক্রি ইসহাক, বাবু মৌলিদি জিক্রিল আব্দির রসুল ঈসা ইবনে মারিয়াম আল বাতুল। এইভাবে ৭ থেকে ৮ জন নবীর মিলাদ পরিচ্ছেদ করে ইবনু কাসির কাসাসুল কোরআনে সাব্যস্ত করেছেন। এই নবীদের মিলাদ কোরআনে আছে, তাহলে অন্য নবীদের মিলাদ যদি কোরআনে থাকে, যার উপর কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মিলাদ কি কোরআনে আছে না নাই? কথা আমার ভাইরা, মিলাদের ব্যাপারে হাদিস আছে কতগুলো, দালাইলুন নুবুয়াত আল আজহার আল কাহেরা মিশরের ছাপ, প্রথম থেকে ৯০ পৃষ্ঠা পর্যন্ত ৬টি পরিচ্ছেদ মিলাদের উপর কায়েম করে ইমামে বাইহাকি রসূলুল্লাহর মিলাদের আলোচনা করেছেন ২৬ পৃষ্ঠা। কোথায় বাইহাকি? ১২০০ বছর আগে, যার জমানা শেষ। তিনি সুনান বাইহাকিতে রসূলুল্লাহর মিলাদের উপর ৬টা পরিচ্ছেদ কায়েম করলেন। এর মধ্যে একটি পরিচ্ছেদ হলো বাবু জিক্রি মৌলিদুল মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মিলাদের আলোচনা। আল্লাহু আকবার বলেন। হাদিসে মিলাদ আছে না নাই? আছে। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ শুধু রসূলুল্লাহর মিলাদের উপর কিতাব লিখলেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ, শুধু মিলাদ কিয়ামের আলোচনা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ ভারত উপমহাদেশে মারকাজুল আসানি যাকে বলা হয়, তিনি আখবারুল আখিয়ার কিতাবের ৬২৪ পৃষ্ঠায় মুনাজাত বা দরগাহে কাজী উল হাজাত এই পরিচ্ছেদে আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে যত এবাদত করেছি কবুল হয় কি না জানি না, আমার কোনো ভরসা নাই, লেকিন তেরি পাক জাত কি ইনায়ত কি ওয়াজহ সে সিরফ এক আমল এইসা হ্যায় জো বহুত হি শানদার আর ও ইয়ে হ্যায় কি মাহফিলে মিলাদ কি মৌকে পর মাই খড়ে হোকার সালাম পড়তা হুঁ, তবে তোমার দয়ায় আমার একটি আমল বৃথা যাবে না, যেটার উসিলা নাজাত পাবই পাবো, সেটা হলো আল্লাহ যখনই তোমার হাবিবের মিলাদ পড়ি তো দাঁড়ায় দরুদ সালাম পড়ি কিয়াম করি। কথা বুঝতেছেন? তারপরে এই উপমহাদেশে আধ্যাত্মিক জগতের সর্ব উজ্জ্বল তারকা, যার হাতে বাংলা বিহার ও আসামে ২ কোটি মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন, এদেশের মানুষের লেংটি খুলে, ধুতি খুলে, মাথার টিকলি মুছে, হাতের রাখি বন্ধন খুলে, যিনি দেশের মানুষকে ঈমান শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, হাতে তসবিহ দিয়েছেন, ২ কোটি মানুষ মুসলমান হয়েছে, যার হাতে হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই মিলাদ কিয়ামের পক্ষে ৬টি কিতাব লিখেছেন। দুনিয়ার সমস্ত বড় বড় আলেমরা মিলাদুন্নবী মানলেন,
এখন কোন মৌলবি বুঝেন নাই এ কুয়াতে ব্যাং থাকে কিছু এই যেই ব্যাং কুয়ার ভিতরে থাকে সে মনে করে কুয়াটাই মহাজগৎ ঠিক কিনা বালতিতে কেউ যদি কুয়া থেকে উঠে বাইরে ফেলে দেয় পথিকের পায়ে লাত্তি খাইয়া চোখ খুলে দেখে যে না জগৎটা অনেক বড় আছে এই কিছু ঢালের মৌলবি খালের মৌলবি কুয়ার মৌলবি জঙ্গলের মৌলবি ফতুয়া দেয় মিলাদুন্নবী পালন করা আবুল আহাবের কাজ এই কথা বলে তারা কুফর করছে দুনিয়ার প্রতিটি মুসলিম রাষ্ট্রে মিলাদুন্নবী পালন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে কিনা বলেন জাজিরাতুল আরবের প্রত্যেকটি দেশে ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে পালন হয় এতদিন সৌদি আরবে হতো না গত 2 বছর আগে সৌদি উচ্চ ওলামা পরিষদ সম্মিলিত ফতোয়া দিয়েছে রসুলুল্লাহর মিলাদ পালন করা ঈদে মিলাদুন্নবী পালন করা শ্রেষ্ঠতম মুস্তাহাবের একটি এবং 2 বছর যাবৎ 12ই রবিউল আব্বাল সৌদি আরবে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয় দুনিয়ার শ্রেষ্ঠ আলেমরা যেখানে আছে তারা মিলাদুন্নবী পালনে কোনো বাধা পাইল না বেদাত খুঁজে পাইল না মুস্তাহাব সুন্নত মনে করলো সওয়াব মনে করলো আর কোথাকার শিকি আদলি পার্শিকা বাটকারার মৌলবি বাংলাদেশে এই ফতোয়া দেয় মিলাদ পালন করা জায়েজ নাই আর মিলাদুন্নবী পালন করা আবুল আহাবের কাজ এই এই সমস্ত বাদবাহ কমবখতের বদ আকিদা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন আবার আমি ফিরে যাচ্ছি পিছের কথায় আলিয়াম আকমাল তুলাকুম দিনাকুম এ আয়াত নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ঈদ হয়েছে কয়টা একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ বলবেন না এখন আমি একটু ব্যাখ্যা দিচ্ছি আল্লাহ পাক বললেন আলিয়াম আকমাল তুলাকুম দিনাকুম আরাফার আজকের এই দিন আজকের এই শুক্রবারের দিন আমি মোহাম্মদ সাসামের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম দিন কাকে বলে আমি বলেছিলাম খাঁটি সুন্নি কিভাবে হব এটা শিখে যাব নাকি জানি না সময় কতটুক পার হয়েছে আমি আপনাদের থেকে 1 ঘন্টা সময় চেয়ে নিয়েছি না এই 1 ঘন্টার মধ্যেই মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত শুধু আল্লাহ তাআলা কোরআনে 4টি জিনিসকে দিন বলেছেন কয়টি 4টি ইবাদতকে আল্লাহ তাআলা দিন বলেছেন যেমন আল্লাহ পাক বলেন وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ পূর্ববর্তী জাতিদেরকে এটাই আদেশ করা হয়েছিল তারা একমাত্র ইবাদত করবে আল্লাহর ইয়াবুদুল্লাহ মানে ইউয়াহিদুল্লাহ আল্লাহর তাওহিদকে বিশ্বাস করবে আর আল্লাহর জন্য দিনকে খালেস করবে তার মানে ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ইবাদতকে দিন বলেছেন কি বলেছেন ঈমানকে আল্লাহ দিন বলেছেন আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ পাক বলেন আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান আনলো না ইমাম বুখারি ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান এটার ব্যাখ্যায় লিখেছেন ঈমানান অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনিত জীবন বিধান ইসলামকে যে বিশ্বাস করলো না ঈমান আনলো না তার নামাজ তার রোজা তার হজ তার যাকাত তার দাড়ি টুপি একটাও কবুল হবে না আল্লাহ ইবাদতকে দিন বলেছেন আল্লাহ ঈমানকে দিন বলেছেন আবার কর্মফলকেও আল্লাহ দিন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আমাদের দেশে যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী তারা এই আয়াতটাকে দলিল দেয় আল্লাহ বলেছেন রসুল আপনি বলেন আমার দিন আমার জন্য তোমাদের দিন তোমাদের জন্য আল্লাহ কি বলছেন তা তার খুঁজে দেয় নাই আবার বলেও তো ভুল কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন সহিহ বুখারী আছে কোথায় কোথায় আছে ইন্নামাল আমালু বিন নিয়াত কোরআনে আছে
বলে কি না? বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থ কি? মোল্লা জিউন। তিনি ব্যাখ্যা করেছেন লাকুম জাযাউকুম ওয়ালি জাযাই। সুবহানাল্লাহ, আমার কর্মের ফল আল্লাহ আমাকে দিবেন জান্নাত, তোমাদের কর্মের ফল তোমরা পাবে জাহান্নাম। যেমন আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তাহলে কয়টা জিনিসকে আল্লাহ দিন বলেছেন? তিনটা শুনাইলাম। চতুর্থ আল্লাহ পাক বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই আরাফার দিন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। এখানে দিন অর্থ জীবন বিধান। অর্থ কি? জীবন বিধান। কোনো তাফসির লোগাতে দিন অর্থ ধর্ম খুঁজে পাবেন না, এটা আমরা বুঝানোর জন্য বলি। কি বলি? কিন্তু দিন অর্থ ধর্ম, এটা কোনো তাফসিরও নাই, কোনো লোগাতে নাই। ধর্মটা প্রথা সর্বস্ব গতানুগতিক যে ধর্ম, ইসলাম ওই রকম কোনো প্রথা সর্বস্ব গতানুগতিক ধর্ম নয়। ইসলাম হলো কোড অফ লাইফ, দস্তুরে নিজাম, জীবন বিধান। আর দিন ইসলাম শুধু মসজিদের মধ্যে আবদ্ধ নয়, অন্য ধর্মগুলো হিন্দু ধর্ম গির্জার মধ্যে আবদ্ধ, খ্রিস্টান ধর্ম গির্জার মধ্যে আবদ্ধ, হিন্দু ধর্ম মন্দিরে আবদ্ধ, বৌদ্ধ ধর্ম প্যাগোডাতে আবদ্ধ, ইহুদি ধর্ম সিনাগগে আবদ্ধ। রসুল্লাহর দিন ইসলাম মসজিদে আবদ্ধ না, এই দিন ইসলাম মহাকাশের চেয়ে প্রশস্ত। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? এখন দিন কাকে বলে? যতক্ষণ আপনি দিন না চিনবেন ততক্ষণ তো মুসলমান হতে পারবেন না, যতক্ষণ মুসলমান না হবেন ততক্ষণ তো সুন্নি হবার কোনো অবকাশই নেই, সুযোগই নাই। কথা বলে দেয় তাহলে আগে দিন চিনতে হবে, তাহলে সুন্নি হতে পারবেন, ঠিক কিনা? ইমামে তিনটি জিনিসের সমষ্টির নাম দিন, দিন ইসলাম। কত জিনিস? ইমাম বুখারীর মত বদরুদ্দিন আইনে উমদাতুল কারি তেনেছেন ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি সালাসা হুয়া দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান, এই তিনে মিলে দিন ইসলাম। কত জিনিস? আবার বলছি, আপনারা বলেন ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে ইসলাম। যার মধ্যে ঈমান আছে সে মুমিন, যার মধ্যে ইসলাম আছে সে মুসলিম, যার মধ্যে ইহসান আছে সে মুহসিন। মুহসিনের আরেক নাম মুত্তাকি, মুত্তাকির আরেক নাম সুন্নি। সুবহানাল্লাহ! এবার সুন্নি চিনতেছেন? কথা বলে না, না মিলাদ কিয়াম করলাম সুন্নি হয়ে গেলাম? না, সুন্নি হতে হবে। আবার বলছি, ইমান এনে মুমিন, ইসলামে ঢুকে মুসলিম, ইহসান পালন করে মুহসিন, মুহসিনকে আরেক নাম মুত্তাকি, মুত্তাকির আরেক নাম সুন্নি। বলেন সুবহানাল্লাহ! আমি খুব সংক্ষেপে এই তিনটি জিনিসের ব্যাখ্যা কি দিব? সবাই জি বললেন না। আমি জানি বাংলাদেশের সবচেয়ে কষ্ট বড়ু রাতে মাহফিল করা, তার কারণ রাত 9-10 পর লোকজন থাকতে চায় না, উঠে দৌড়াদৌড়ি করে, 10 পার হয়ে গেলে তো থাকতেই চায় না। তা আমি দেখেছি কোরআনের ইজ্জতে আপনারা হাজার হাজার মানুষ, মৌমাছি যেভাবে মৌচাকে থাকে সেভাবে বসে আছেন, আল্লাহ কি এটার বিনিময় দিবেন না? জোরে বলেন, দিবেন? সম্মানিত শুধু সেই বিনিময়টা আজকে দুই হাতে বুক ভরে নিয়ে যাব তো? আমি কিভাবে খাঁটি সুন্নি হবেন তার সংজ্ঞা দিচ্ছি। কয়টা জিনিসের সমষ্টি দিন? ইমান, ইসলাম, ইহসান, তিনে মিলে এখানে আবার ইমামদের মতভেদ আছে। ইমামে বুখারী, দাউদে জাহিরি, সুফিয়ান ইবনু উয়াইনা, সুফিয়ান সাউরি, আবদুল্লাহ ইবনুল মুবারক, আহমদ বিন হাম্বাল, এদের মত যে ইন্নাল ঈমানা ওয়াল ইসলামা ওয়াদ্দীনা বিমানান ওয়াহিদ। তারা বলেন ইমান যেটা ইসলাম সেটাই, ইসলাম যেটা দিন সেটাই, কোনো পার্থক্য নাই। শুধু আমাদের মাজহাবের ইমাম নামিজার ইমাম আজম তিনি বলেছেন যে না, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাল তাগায়ুর। ইমান আর ইসলাম এক জিনিস না, ইমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। কে বলেছেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যতটুকু কোরআন হাদিস বুঝেছেন পরবর্তী কেউ এতটুকু বুঝতে পারে না।
আমাদের দেশে আহলে হাদিস নামে একটি ফেরকা বের হয়েছে, যাদেরকে আমরা লামাজহাবি বলি। এই ভাইরা যখন তখন আমাদের ইমাম আজমকে গালিগালাজ করে। ইমাম আজমের ব্যাপারে কোনো ধারণাই তো তাদের নেই। আমি বলে থাকি, এই রকম 10,000 সালাফি মৌলবি সুপারগুলো দিয়ে গাঠা বানায় এক পাল্লায় দিলে আমার ইমাম আজম আবু হানিফার একটি জুতা সমান ওজন হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, নবী ওলি দুশমনেরা হুশিয়ার শব্দ, মিলাদ কিয়ামে দুশমনেরা হুশিয়ার শব্দ। আমার ভাইরা ইমাম আজম আবু হানিফাকে লা মাযহাবি বন্ধুরা কান পেতে শুনে রাখো, বিশ্ববরণ্য মুজতাহিদ মুহাদ্দিস ও ফকীহ ইমাম হাসকাফি দুররে মুখতারে ইমাম আজমের ব্যাপারে লিখেছেন, 80 হিজরিতে তার জন্ম, রসূলুল্লাহর 4 সাহাবীর সাক্ষাৎ তিনি লাভ করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করিয়েছেন, 1200 তাবিঈনের কাছ থেকে মানসাবে হাদিস থেকে হাদিসও ফেকা নিয়েছেন, কোরআন হাদিস থেকে 81,000 মাসালা ইস্তেমবাত করেছেন, আবু ইউসুফ ও মুহাম্মাদের মতো 20,000 ছাত্র তৈয়ার করেছেন, প্রতিদিন রাতে 500 রাকাত নামাজ পড়তেন, 57 হজ ও উমরা করেছেন, কাবা ঘরের ভিতর ঢুকে কোরআন তেলাওয়াত শুরু করেছেন, 2 রাকাত নামাজের প্রথম রাকাতে শেষ করেছেন 15 পারা, ওয়াতাম্মা নিসফাল কোরআন বিরিজলিন আখার দ্বিতীয় পায়ে দাঁড়িয়ে বাকি 15 পারা শেষ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আবু হানিফা। তিনি কে? আবু হানিফা। ওয়াতাম্মা নিসফাল কোরআন বিরিজলিন আখার দ্বিতীয় পায়ে দাঁড়িয়ে বাকি 15 পারা শেষ করলেন। শুধু তাই নয়, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আমার আল্লাহকে 100 দেখলেন। তার নাম হচ্ছে আবু হানিফা। আর ওনাকে নিয়ে মন্তব্য করে এমন মানুষ যে সূরা ফাতিহা পড়তে পারবে না, ওজুর ফরজ কয়টা তাও বলতে পারবে না, দাবি করতেছে আহলে হাদিস। এটা কি আহলে হাদিস না আহলে খাবিস? বাংলাদেশে এই নামটা আমি চালু করছি, আপনারা এই নামই বলবেন তাদেরকে, কারণ যারা মহান ইমামদেরকে গালিগালাজ করে তাদেরকে আমরা আহলুল হাদিস বলতে পারি না, তারা আহলে খবির ছাড়া আর কিছু হতে পারে না। আমার ইমাম আজম কোরআন হাদিস কত বুঝলেন? তিনি বললেন, ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর, ঈমান আর ইসলাম এক নয়। তিনি প্রমাণ দিলেন প্রথম কোরআন থেকে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ঈমান আর ইসলাম যদি একই হয় তাহলে ঈমানওয়ালাদেরকে আবার ইসলামে ঢুকার নির্দেশ কেন আল্লাহ করলেন? তাহলে ইমাম আজমের সমাজ, তার ইস্তিহাদ কত উচ্চতা চিন্তা করে দেখুন। তিনি কোরআন থেকে সাব্যস্ত করলেন ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। মূলত ইমাম আজমের পক্ষে শক্তিশালী আর একটি দলিল হচ্ছে হাদিসে জিব্রিল, যা সহি বুখারিতে এসছে, সহি মুসলিমে আছে, রিয়াদুস সালিহিনে আছে, মেশকাতুল মাসাবিহে আছে, মেজবাহুস সুন্নাতে আছে, 7-8 হাদিসের কিতাবে তো আমি দেখেছি আলহামদুলিল্লাহ। তা থেকে স্পষ্ট সাব্যস্ত হয় ঈমান এক জিনিস, ইসলাম এক জিনিস, ইহসান আর এক জিনিস। সবচেয়ে সুন্দর ফয়সালা দিয়েছেন বদরুদ্দিন আইনি। তিনি বলেন, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস, ঈমান আর ইসলামের মধ্যে উমুম খুসুসের সম্পর্ক, ঈমানের মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে ঈমান আছে। এবার আমি হাদিসটি শোনাচ্ছি, সহি মুসলিমের রওয়ায়েতটি সংক্ষেপে শোনাচ্ছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিব্রিল আসলেন মানুষের সুরত ধরে। কার সুরত? সাহাবা একরামের কেউ তাকে চিনলেন না। মুসলিম এসছে রেওয়ায়ত, এই এবারটি বুখারিতে নাই, মুসলিম রেওয়ায়ত করেছেন, ফাসনাদা রুকবাতাইহে ইলা রুকবাতাইহে ওয়া ওয়াদা কাফাইহে আলা ফাখিজাইহে, জিব্রিল এসে তার দুই হাঁটু রসুল্লাহর দুই হাঁটি তো লাগাই দিল, আর রসুল্লাহর দুই উরুতে জিব্রিল তার দুই হাত রাখলেন। সুবহানাল্লাহ কইবেন না?
ভালো করে বুঝেন। জিব্রিল তার দুই হাঁটু রসুল্লার দুই হাঁটুতে লাগাই দিল, আর জিব্রিল তার দুই হাত রসুল্লার দুই ঝানু, ঝানু বুঝেন উরু, রান বলেন বাংলাতে আপনারা, রসুল্লার দুই রানের উপর রাখলো। এখন আপনারা বলেন জিব্রিলের মাথাটা কোন দিক নত ছিল? খেয়াল করেছেন, জিব্রিল যখন তার দুই হাঁটু রসুল্লার দুই হাঁটুতে লাগিয়ে দিল, আর জিব্রিল যখন তার দুই হাত রসুল্লার দুই উরু মুবারাকে রাখলো, তো জিব্রিলের মাথা সোজা ছিল না নত ছিল? নতটা কোন দিক ছিল? রসুল্লার নূরময় সিনার দিকে। তার মানে মানুষের সুরত ধরে জিব্রিল সাহাবায়ে কেরামকে এসে এটাই শিক্ষা দিতে চাইলেন, সাহাবীগণ ঈমান ইসলাম দিন শিখার আগে রসুলের তাজিম শিখতে হবে, দিন শিখার আগে রসুলের আদব শিখতে হবে। যার ভিতরে রসুলুল্লাহর তাজিম নাই, আদব নাই, তার মধ্যে ইসলাম নাই, ঈমান নাই, দিন তাহলে জিব্রিল প্রথমে শিক্ষা দিলেন আদাব। কি শিক্ষা দিলেন? আদাব। আজ আমাদের দেশে অধিকাংশ মৌলবি নামের ব্রাহ্মণ আর বক্তা নামের তক্তাদের মধ্যে রসুলুল্লাহর তাজিম খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? দেখেন না, কথায় কথায় কুফর করে, আমাকে অপবাদ দেয়, আব্বাসি কথায় কথায় কাফের বলে। আমি বলি কথা ঠিক, তোমরা কথায় কথায় কাফের হও বলেই তো আব্বাসি কথায় কথায় কাফের বলে। দোষ কি আব্বাসির না যারা কুফর করে তাদের? চোর চুরি করেছে, ম্যাজিস্ট্রেট রায় দিয়েছে 14 বছর জেল, দোষ কি ম্যাজিস্ট্রেটের না চোরের? চোর চুরি করাতে না ম্যাজিস্ট্রেট রায় দিছে। এখন কোনো গর্দব যদি বলে ম্যাজিস্ট্রেট একটা কাজ করছে, নিরপরাধ মানুষকে 14 বছর জেল দিছে, দোষ কি ম্যাজিস্ট্রেটের না চোরের? তো যারা কথায় কথায় কুফর করে কাফের হচ্ছে তাদের দোষারোপ করছো না? আমি মুফতি হিসেবে ম্যাজিস্ট্রেট হিসেবে ফতুয়া দিচ্ছি, আমাকে দোষারোপ করছো? নিশ্চয় কালকে আমাদের রসুল্লার কাছে তোমাদের জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? তারা কথায় কথায় কাফের হয়, আমি কথায় কথায়, স্টেজে বড় বড় আলেমরা আছে, তারা আমার সাথে একমত কিনা আমি জানি না। কেউ কুফুরি বুঝে করুক না বুঝে করুক সে কাফের। উমদাতুল কারি শারহু সহিহুল বুখারি প্রথম খণ্ডের 243 পৃষ্ঠায় সহিহ বুখারির তারজামাতুল বাব কুফরুন বাবু কুফরিন দুনা কুফর এই বাবের আলোচনায় বদরুদ্দিন আইনি লিখেছেন, ওয়াকাল আল জামহুর ইন্নাল ইনসানা ইউকাফফারু বি কালিমাতিল কুফরি ওয়াবিল ফিলিল মুজিবিলিল কুফরি ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। পরিষ্কার জামহুরের মত বদরুদ্দিন আইনি তুলে ধরেছেন সহিহ বুখারি বাবু কুফরিন দুনা কুফর এই তারজামাতুল বাবের আলোচনায়। কোন ব্যক্তি যদি কুফুরি কথা উচ্চারণ করে কিংবা কুফুরি কাজ করে সে কাফের হয়ে যাবে, কি হবে? তাকে কাফের বলা হবে। ইয়াকফুরু আসে নাই, ইউকাফফার, কাফফার ইউকাফফিরু তাকফির, বাবে তাফইল থেকে এর অর্থ কাফের বানানো, কাফের কারার দেওয়া, কাফের স্বীকৃতি দেওয়া। যদি কোনো ব্যক্তি কুফুরি কথা উচ্চারণ করে কুফুরি কাজ করে তাকে শরীয়ত অনুযায়ী কাফের ফতোয়া দেওয়া হবে। ও ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন, লোকটি যদি নাও জানে কাজটি কুফর কথাটি কুফর, তারপরও তাকে বলল কেন, এই জন্য কুফুরির ফতোয়া দেওয়া হবে। তাহলে কথায় কথায় যারা কুফর করে তাদেরকে আমি কথায় কথায় কাফির বলি, এটা কি আমার নিজস্ব মত না উলামায়ে কেরামের মত, মুজতাহিদদের মত, মুহাদ্দিসদের মত, জামহুরের মত, ইজমায়ে উম্মত? এটা তোমরা রসুল্লার শানে বেয়াদবি করো, তোমরা রসুল্লার নাম নিয়ে ব্যঙ্গ করো, তোমরা হযরত মা খাদিজার শানে বলো তিনি ভার্জিন ছিলেন না, ইনটেক্ট ছিলেন না, তোমরা আল্লাহকে শালা বলে গালি দাও, আল্লাহকে আল্লাহর শানে শালা শব্দ প্রয়োগ করো, রসুল্লার শানে শালা শব্দ প্রয়োগ করো, আল্লাহ রসুলকে সিক্স প্যাক বলে সাধারণ মানুষের সাথে তুলনা করো, আম্মা জান খাদিজাকে ইনটেক্ট ছিল না বলো, এত বড় কুফুরি।
মনে রাখো, ইবনু আব্দুল ওয়াহাব নজদীর দালালেরা মনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নগণ্য গোলাম কারামত আলী জনপুরের উত্তরসূরি স্বাধীন বাংলায় যতদিন বেঁচে থাকবে রাসূলুল্লাহ সম্মানের বিপক্ষে একটি শব্দের উচ্চারণ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিবে না, দিবে না, দিবে না। এক ঘন্টা হয়ে গেছে সম্মানিত সুধী, আমার কমিটমেন্ট শেষ এক ঘন্টা, এখন বিষয়টা শেষ করতে আর 10-15 মিনিট দিবেন আমাকে? কে কে দিবেন হাত তুলে দেখা, হাত নামান। সম্মানিত সুধী, তাহলে কয়টি জিনিসের সমষ্টির নাম দিন? চারটি। তিনটি? ঈমান, ইসলাম, ইহসান। আমার প্রিয় রাসূলকে জিব্রিল প্রথম প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কি জিনিস তা আমাকে ব্যাখ্যা করে দিন। রাসূলুল্লাহ জবাব দিলেন, আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো তুমি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর সাক্ষী দিবে আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা ঈমান। এটা কি? আমি বলেছি ঈমানে ইসলাম নাই, ইসলামে ঈমান আছে। তো ইসলামের শুরুতে রাসূল ঈমান বললেন, কি বললেন? ও তুকিমাস সালাহ, তুমি নামাজ কায়েম করবে, ও তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করবে, ও তাসুমা রমাদান, রমজানে রোজা রাখবে, ও তাহুজ্জাল বাইত, কাবার হজ করবে, ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার দ্বারা সম্ভব হয়, এটা ইসলাম। সুবহানাল্লাহ বলবেন। জিব্রিল আবার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের সংজ্ঞা আমাকে দিন। রাসূলুল্লাহ বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিকুত অকুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরে মিন খাইরিহি ওয়া শাররিহি, তুমি বিশ্বাস করবে আল্লাহকে, বিশ্বাস করবে নবীগণকে, কিতাবগুলোকে, বিশ্বাস করবে আখেরাতকে, বিশ্বাস করবে তকদিরকে, তার ভালো এবং মন্দকে, এটা ঈমান। এটা কি? জিব্রিল বললেন, আখবিরনি আনিল ইহসান, ইহসান কি আমাকে বলুন, কথা বুঝেন না। হুজুর বললেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, যদি তা না পারো মনে রাখবে স্বয়ং আল্লাহ তোমাকে দেখছেন, এটার নাম ইহসান। আরো অনেক কথা হয়েছে হাদিসে জিব্রিলে, প্রতিটা কথাকে জিব্রিল সত্যায়ন করেছেন, কিয়ামতের বিষয়ে প্রশ্ন করেছেন। জিব্রিল যখন চলে গেলেন, রাসূলুল্লাহ বললেন, সাহাবা একরামকে রুদ্দুহু, লোকটিকে আমার কাছে আনো। সাহাবা একরাম যে দেখেন কেউ নাই, হুজুর বললেন, ইন্নাহু জিব্রিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এই লোকটি কোনো মানুষ ছিল না, লোকটি ছিল আল্লাহর সবচেয়ে মুকাররাব ফেরেশতা হযরতে জিব্রিল, মানুষের সুরত ধরে আমার কদমের সামনে বসে প্রশ্ন করে উত্তর নিয়া তোমাদেরকে দিন শেখাবার জন্য এসেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কয়টা জিনিসকে দিন বললেন? তিনটা জিনিস, ঈমান, ইসলাম, ইহসান। তিনে মিলে ঈমান, ইসলাম, আবার ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে হুজুর ইসলামের সংজ্ঞা দিলেন, ঈমানের সংজ্ঞা দিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বিল কদরে খাইরিহি ওয়া শাররিহি, এটা ঈমান। ইসলাম, ঈমান, ইহসান, তিনে মিলে কি? দিন ইসলাম। কথা বুঝতেছেন?
আমি এই তো এরপর সামনে বুঝে যাবেন খাঁটি সুন্নি কেমনে হবেন, বুঝবেন তো? না রাগ করতেছেন? আরে ফরমালিন যুক্ত সুন্নি থাকলেই রাগ করবে আমার উপর, খাঁটি সুন্নি রাগ করতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন এই হাদিসে জিবরিলের ব্যাখ্যা পৃষ্ঠার পর পৃষ্ঠা মহাদ্দেশগুণ লিখেছেন, আমি সহজে বুঝাই দিচ্ছি। ইমান কাকে বলে এক কথায় বলছি, ইসলাম কাকে বলে এক কথায় বলছি। ইমান কি? এক কথায় ইমান হলো মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম হলো ইমান। বুঝেন নাই? আর কিছু লাগবে না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম ইমান। কিভাবে? বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলিমা জারুরাতান, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ইমান। শেষ। আর কিছু লাগবে সংজ্ঞা? এক কথায় জি, এটা ইমান। তাহলে ইসলাম কি? আমাদের দেশে দেখবেন অনেক বক্তা বলে ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ আচ্ছা এই যে আলে মোলামা আছেন, আপনারা কোনো লোগাতে কোনো সংজ্ঞায় পাইছেন ইসলাম অর্থ শান্তি? ইসলাম অর্থ কি প্রশ্ন আসেন? আল্লামা বদরুদ্দিন আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরুল কবিরে সূরা বাকারার 208 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ওয়া আসলুহু মিনাস সিলমে ওয়া হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শর্তে ইনকিয়াদিল বাতিন। ইসলাম শব্দটার উৎপত্তি হয়েছে সিলমুন ধাতু থেকে, আর এর অর্থ হলো বাহ্যিক আনুগত্য, বাহ্যিক এই শর্তে যে ইমান আনার পরে আভ্যন্তরীণ আনুগত্য ইমান, এই ইমান আনার পরে বাহ্যিক আনুগত্য বরণ করার নাম হলো ইসলাম। আর আল্লাহ তার রাসূলের আনুগত্য স্বীকার করলেই দুনিয়া আখেরাতে শান্তি, এই অর্থে ইসলাম শান্তি হতে পারে। তবে এটা এক কথার কথা নয়, এটা ব্যাখ্যা সাপেক্ষ কথা, ঠিক কিনা? তাহলে ইমান চিনলেন, ইসলামও চিনলেন, ঠিক কিনা? এরপর হলো ইহসান। ইহসান কি? রাসূলুল্লাহ বলেছেন, আনতা আব্দুল্লাহ কান্নাক তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি দেখতেছো, আর যদি এটা না পারো তো তোমাকে মনে রাখতে হবে আল্লাহ তোমাকে দেখতেছেন। এটার থেকেই হক্কানি পীর মাশায়েখ একজন বের করেছেন মুশাহাদা মুরাকাবা। মুশাহাদা মুরাকাবা, পীরি মুরিদি করেন না আপনারা? মুরাকাবা করেন, মুশাহাদা করেন? শাহাদা ইউশাহিদু মুশাহাদা, পরস্পর পরস্পরকে দেখা। রাকাবা ইউরাকিবু মুরাকাবা, পরস্পর পরস্পরকে নিরীক্ষণ করা। সুবহানাল্লাহ, আপনি আল্লাহকে দেখে ইবাদত করবেন, আল্লাহ আপনাকে দেখবেন, এটা মুশাহাদা। আপনি আল্লাহকে দেখতেছেন না, আল্লাহর হুকুম মতো চলতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছে, এটা মুরাকাবা। এটা কি মুরাকাবা? তাহলে পীরি মুরিদি ইসলামে আছে না নাই? আছে। ইলমে মারিফাত আছে না নাই? আছে। আমাদের দেশে অনেকে ইলমে মারিফাতকে বিশ্বাস করে, অথচ মুহাদ্দিসগণ বলেছেন কদ আজমাআল উলামাউ বিউজুবি ইলমিল মারিফা ওয়াসতাদাল্লু বিআয়াতিল্লাহিল বাইয়্যানা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত আলেমগণ একমত, ইলমে মারিফাত শিক্ষা করা ওয়াজিব। দলিল দিয়েছেন তারা কোরআন থেকে, আল্লাহ বলেছেন তার রাসূলকে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কেউ জানতেন না। আবার আল্লাহ কি জানতে বললেন? প্রশ্ন আসে না? আবার আল্লাহ কি জানতে বললেন? সেটা হলো ইলমুল মারিফাত। সুবহানাল্লাহ, বলে সেটা কি? আপনারা দেখুন সহিহ বুখারী কিতাবুল ইলমে এসেছে, হযরত মুসা কালিম তাকে এসে একদিন এক ব্যক্তি প্রশ্ন করলেন, মুসা আতাআলামু আহাদান আ'লামা মিনকা, মুসা তোমার চেয়ে বড় আলেম পৃথিবীতে আছে কাউরে চিনোনি, জানো তোমার চেয়ে বড় আলেম আছে নাকি? মুসা নবী বলেন আমার জানা মতে কেউ না। পীরি মুরিদি এলমে তরিকত তাসাউফ মারেফত কোরআন হাদিসে আছে না নাই? আছে। ইমান ইসলাম ইহসান তিনে মিলে দিন ইসলাম। আল্লাহ সেটাই বলেছেন আল ইয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আপনি যখন ইমান এনে মমিন হয়ে সমস্ত ইবাদত বন্দিগি করবেন, নামাজ রোজা হজ যাকাত বিধান মানবেন নিষেধ ছাড়বেন, তখন আপনি মুসলিম।
আর এই ইবাদত যখন আল্লাহর রাজি খুশির জন্য হবে, আপনি হবেন মুহসিন, আপনি মুত্তাকি, আপনারই আরেক নাম সুন্নি। এই সুন্নি হবেন কে কে হাত তুলে দেখা, হাত তামাম, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমার মুসলমান ভাইরা, আমি আজকে এই জনসমুদ্রকে একটি কথা বলে যাব, শুধু দিন ইসলাম, শুধু দিনদার হলে চলবে না, আপনাদের দিনের কর্মী হতে হবে, রাজি আছেন? মহররম মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় বুকের তাজা রক্ত ঢেলেছেন দিন কায়েমের জন্য, ঠিক কিনা বলেন? আমার দুঃখ হয় বাংলাদেশে মহররম মাস আসলে দুই দল মৌলবি বাড়াবাড়ি শুরু করে দেয়। এক দল ইমাম হোসেনের পক্ষে কিছু বলে না, এজিদকে কিভাবে রক্ষা করা যায়, ভারো মুসলমান সাব্যস্ত করা যায়, সেই জন্য তারা রাত দিন জেগে পড়াশোনা করে। আরেক দল আমাদের ভাইরা ইমাম হোসেনের ঘটনা আলোচনা করে তিন ঘন্টা, কিন্তু একটিবার বলে না, শ্রোতাও জিজ্ঞেস করে না, হুজুর কারবালাতে ইমাম হোসেনের সাথে আসলে এজিদের দ্বন্দ্ব হলো কি নিয়ে? বক্তা বলে না, শ্রোতা জিজ্ঞেস করে? তিন ঘন্টা আলোচনা হয়েছে ইমাম হোসেনের ইতিহাস, সবাই চোখ ভরা পানি, বুক ভরা ভালোবাসা নিয়ে বাড়ি গেছে, কারো হাতে তাবারুকের পোটলাও থাকে, কিন্তু শ্রোতাও একবার জিজ্ঞেস করলো না বক্তাকে, বক্তা একবার বলল না যে আসলে আমার ইমাম হোসেনের সাথে এজিদের দ্বন্দ্ব হলো কি নিয়া? এটাই তো আসল কথা ছিল, কথা বলে না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এজিদের দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব ছিল না, সম্পদের দ্বন্দ্ব ছিল না, পদাধিকারের দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল মতাদর্শের। কুখ্যাত এজিদ 60 হিজরিতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে 61 হিজরিতে কুখ্যাত এজিদ যখন ক্ষমতায় বসল, খেলাফতকে বিলুপ্ত করে সে মুলুকিয়াত রাজতন্ত্রকে কায়েম করলো। আমার হোসেন সিংহের মতো গর্জন করে বলেছেন, ইয়াজিদ তোমার রাজতন্ত্র মন গড়া মতাদর্শে দেশ চলতে পারে না, আমার নানা মোহাম্মদ সাল্লামের শিখানো খেলাফতের পদ্ধতিতে মুসলমানরা দেশ চালাবে, তোমার পদ্ধতি চলবে না। এটাই তো ছিল দ্বন্দ্বের মূল নাকি, কথা বলে না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা জানেন, আমি সব কথা বলবো না, এই দীন ইসলামকে কায়েম করতে যে, বিশেষ করে খেলাফতকে প্রতিষ্ঠা করতে যে তিনি কারবালাতে গেলেন। কারবালাতে ইবনু কাসির তার বেদায়ন নেহায়েতে লেখেন, ফোরাত নদীর কাছে এক জায়গায় পানি নেওয়ার জায়গা আছে, ওটার নাম শারিয়া। ওখানে যেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে তাবু করলেন, ওনার সাথে মাত্র 72 জন, কতজন? ইবনু কাসির আল বেদায়ন নেহায়েতে লেখেন, 32 জন ঘোড়সাওয়ার আর 40 জন পদাতিক, মাত্র কত? 72 জন মানুষ নিয়ে তিনি উপস্থিত, তার মধ্যে আবার কিছু নারী ছিল, শিশু বাচ্চাও ছিল। কুখ্যাত ইয়াজিদি সৈন্যের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ইবনু সাদ ইবনে আবি ওয়াক্কাস, সে লোকটি এসে ওবায়দুল্লাহ বিন জিয়াদের আদেশে ফোরাত নদী অবরোধ করে দিল, ইমাম হোসেনের পানি নেওয়া বন্ধ। কয়েকদিন পার হয়ে গেল, পানির তৃষ্ণায় আহলে বাইতের তাবুতে চিৎকার শুরু হয়ে গেছে, ইবনু কাসির লেখেন, ইমাম হোসেনের বোন হাজ্জাজ জায়নাব, তিনি ইমাম হোসেনের ছোট্ট শিশু বাচ্চাটাকে ইমাম হোসেনের কোলে দিয়ে বললেন, হোসেন আমাদের কারো পানির দরকার নাই, পানির তৃষ্ণায় বাচ্চাটা মরে যাচ্ছে, তুমি তার জিহ্বায় একটু পানির ব্যবস্থা করে দাও। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বাচ্চাটিকে কোলে নিয়ে এজিদের সৈন্যদেরকে বললেন, এজিদের সৈন্যরা দাও। ইবনু কাসির নকল করেছেন, এক ঢোক পানি তারা দেয় নাই, বিষাক্ত একটি তীর ছুড়ে মারল হোসেনের দিকে, সেই তীর এসে বিদ্ধ হলো আলী আকবরের সিনায়, এক পাশ থেকে আরেক পাশ তীরটা চড়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। ইমামে হোসেন রক্তাক্ত মৃত দেহটা নিয়া তার বোন জায়নাবের হাতে দিয়ে বললেন,
আমি তারে পানি দিতে পারি নাই, তবে সে শাহাদাত বরণ করেছে। আমার বিশ্বাস নানা জান নিজের হাতে জান্নাতে তার পানির তৃষ্ণা মিটায় দিবে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বাইতের এক একজন মানুষ শহীদ হয়ে গেল। এবার তিনি লোহার বর্ম পরিধান করলেন, মাথায় শিরস্ত্রাণ, ঘোড়ার উপর সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাবার আগে উনি হাজ্জাজ জাইনুল আবিদিন, যার আসল নাম ছিল আলী ইবনু হোসেন, তাকে বুকের কাছে টেনে বললেন, জাইনুল আবিদিন আমি তো চলে যাচ্ছি, আর ফিরে আসব না। হাজ্জাজ জাইনাব জিজ্ঞেস করলেন, ভাই কেমন করে তুমি জানলা তুমি ফিরে আসবে না? তুমি তো গাজী হয়েও ফিরে আসতে পারো। ইমামে হোসেন বললেন, জাইনাব রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার নানা আল্লাহ রসুল শরবত হাতে জান্নাতে দাঁড়িয়ে আছেন, আর আমাকে বললেন, হোসেন ইন্নাকা তারুহু ইলাইনা, আর তোমার কষ্ট করতে হবে না, আগামীকাল সূর্য ডুবার আগে তুমি নাজাত লাভ করে, এই অত্যাচার থেকে নিষ্কৃতি লাভ করে আমার কাছে চলে আসবা। ইমাম হোসেন বলেন, সেই জন্য সারাদিন আমি রোজা রেখেছি, রোজাদার অবস্থায় শাহাদাতের সোপান পেরিয়ে আমি যেন জান্নাতে যে নানার হাতের শরবত ইফতার করতে পারি। যাবার বেলায় জাইনুল আবিদিনকে বললেন, জাইনুল আবিদিন আমি তো চলে যাচ্ছি, আর ফিরে আসব না, আমি তো চলে যাচ্ছি ফিরে আসব না, তোমাকে একটা প্রশ্ন করি, আপনারা শুনতেছেন? কে কে গুমান হাত তুলে দেখান। আমার ভাইরা, ইমাম হোসেন বললেন, আমি তো চলে যাচ্ছি আর ফিরে আসব না, তাহলে তোমাকে একটা প্রশ্ন করি। তিনি বললেন, চাচা প্রশ্ন করো। তিনি বললেন, কাইফা তাযুকুল মাউত, কাইফা তাযুকুল মাউত বাদি, আমার শাহাদাতের পর আমার মতো জাইনুল আবিদিন তোমাকেও যদি আমার নানার রক্ত ঝরা দিন ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠায় তোমাকেও বুকের রক্ত ঢেলে দিতে হয়, শাহাদাতের সেই মৃত্যুকে তুমি কেমন ভাবে আলিঙ্গন করবে আমাকে বলো। সুবহানাল্লাহ বলবে। ছোট্ট বাচ্চা জয়নুল আবিদিন জবাব কি দিছে জানেন? বলেন, চাচা আহলা মিনাল আসাল, সে শাহাদাতের মৃত্যুটা আমার কাছে মধুর চেয়ে মিঠা লাগবে, তুমি চিন্তা করো না, তুমি যাও আমি পিছনে আসি। সুবহানাল্লাহ, এভাবেই তো সুন্নি হতে হবে নাকি? কথা বলে না, প্রথমে আপনাকে মমিন হতে হবে, তারপর মুসলিম, তারপর মহসিন। ইমান আনার পরে শরীয়তের সব বিধিবিধান মানবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ না পড়ে সুন্নি হওয়া যায় না, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, হারাম ছাড়বেন, হালাল মানবেন, আপনি মুসলিম। তারপর নেক আমল যত বাড়াবেন, তাকওয়া যত বাড়বে, আপনি মহসিন, আপনারই নাম সুন্নি। পারবেন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।